ঈদের দিন গোমাংস নিয়ে তীব্র উত্তেজনা দেখা দিল কাছাড় জেলার উধারবন্দের মধুরাতে। ঘটনার বিবরণে জানা গেছে, কাছাড় জেলার অন্তর্গত উধারবন্দের মধুরা অঞ্চলের এক হনুমান মন্দিরের সম্মুখে গোমাংস নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। এই ঘটনায় দুইজন যুবককে আটক করে উধারবন্দ পুলিশ। এরা দুজন হল ক্রমে জেমস মার বয়স ২৪ এবং এলিপস মার বয়স ৪৭। জানা গেছে, ধৃত দুই উপজাতি যুবককে গোমাংস বস্তায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কিছু যুবকের তা দৃষ্টিগোচর হয় এবং উত্তেজিত জনতা উপজাতি দুই যুবককে গণপ্রহার আরম্ভ করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশ। পাশাপাশি দুই যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করে সংশ্লিষ্ট এলাকায়। এরপরে আমি কেন পর্যন্ত কইলাম, এরপরে দৌড়লাম, তার দৌড়া পরে পাইলাম, করে দিলাম ঠিকই তাই এটা, এরপরে তারা রাখাই রাখলাম। বিউরো রিপোর্ট, তরঙ্গ টিভি।